নমস্কার আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অষ্টম দোল আর অষ্টম দোলে বিকেলে আমাদের এখানে একটা ছোট্ট করে মেলা বসে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে থাকছে বেগুনি আর পাঁপড় ভাজার রেসিপিটা চলুন তাহলে চট করে দেখে নিই প্রথমেই দেখিয়ে দিচ্ছি কত রকমের মিষ্টির দোকান বসেছে পাঁচ ছটার বেশি মিষ্টির দোকান বসেছে আর ছোটদের জন্য একটা খেলনার দোকান বসেছে বেলুন টেলুনও আছে আর এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে শিব মন্দিরটা আছে শিব মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে শিব মন্দিরের বারান্দাতেই আমাদের কৃষ্ণকে দোল খাওয়ানো হচ্ছে ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম মিষ্টি কিনতে কিছু মিষ্টি কিনে আস্তে আস্তে ঘর চলে আসছিলাম প্রতি বছর ফুটকলাই পাওয়া যায় কিন্তু এবছর দেখছি ফুটকলাইটা বসেনি তাই ঘর চলে এলাম মিষ্টি নিয়ে ঘরেতেই একদম পারফেক্ট দোকানের মতন বেগুনি ভেজে নেব আর ঘরেতে পাঁপড় তো কেনাই ছিল সেটাও ভেজে নেব দেখে নিন বেগুনির রেসিপিটা গাছে দুটো বেগুন হয়েছিল বেগুনটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি এরপর আস্তে আস্তে পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নিচ্ছি আমাদের এখানে তো অষ্টম অষ্টমদোল পালন করা হয় আপনাদের কি দোল পালন করা হয় আমাকে কমেন্টে জানান আর পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন বেগুনটা কাটা হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা কেটে নিচ্ছি এবার সব কিছুকে ভালো করে ধুয়ে নিচ্ছি বেগুনটাকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে যাতে কোনো জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপর একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কালো জিরে হলুদের গুঁড়ো আর আদা থেতো করে নিয়েছিলাম আর লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একবারে একসাথে বেশি করে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটার ঘনত্বটা একদম পাতলা করা যাবে না আবার একদম মোটা ভাবটাও রাখা যাবে না ব্যাটারটা কেমন হয়েছে বুঝতেই পারছেন আর একটু জল দিয়ে আমি আর সামান্য পাতলা করে নিচ্ছি ব্যাটারটাকে যতটা ভালোভাবে ফাটতে পারবেন ততটা ভালোভাবেই বেগুনিটা ফুলবে আমার তো ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেব এবার গ্যাসটাকে অন করে নিচ্ছি এবার কড়াইয়ের পরিমাণ বুঝে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ছি প্রত্যেকটাকেই আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে সাবধানতার সাথে উল্টে দিচ্ছি বেগুনিগুলো তেলে ছাড়ার সময় তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন তারপর এক পিঠ হালকা হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিতে পারেন এরপর আস্তে আস্তে করে ভেজে নেবেন বেগুনিগুলো ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে করে তুলে নেবেন আমি তুলে নিচ্ছি এইভাবে করি একবার হয়ে গেলে আর একবার এই একইভাবে করি প্রত্যেকটা আমি করে নিয়েছি বেগুনি ভাজার তেলেই পাপড়টাও ভেজে নিচ্ছি একটা পাপড় দিয়ে মাঝখানটা এইভাবে চিপে ধরে চারিধারটা করে বেশিক্ষণ না রেখে তুলে নিতে হবে এভাবে করে আর একটাও করে নিচ্ছি পাঁপড় ভাজতে আশা করি আপনারা সকলেই জানেন এভাবে করে তুলে নিলাম দেখুন আমার তো সব রেডি হয়ে গেছে আপনি কবে করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে